হলুদ এর পাউডার দিয়ার, বেশি দিয়ার না, সামান্য হলুদের পাউডার দিয়ার এখন, আর কিছু মরিচের পাউডারও দিয়ার। এখন রেগুলারে বালাহরি মিক্স করিয়া নিয়ার মাছের সাথে, আমি এটারে বালাহরি লাগাইয়া নিয়া যাতে মাছের সব দিকে যাইতে পারে। তো আমি মাছগুলারে বালাহরি মাখাইয়া নিছি এখন, এখন ভাজিম তেলের মাঝে। তো আমি একটা পান গরম করে নিছি তেলের মাঝে, আর কিছু তেল দিয়া দিয়ার, তেলটা আমি অপেক্ষার সময় একটু গরম হওয়ার নাকি। তো আমার তেল গরম হয়ে গেছে এখন, আর এই মাছগুলো আমি এখন তেলের মাঝে হালকা একটু ভাজি আনি। বেশি বাসতাম না, হালকা একটু ভাজা হবে। তো আমার মাছটা এক সাইড হালকা একটু বাজে হয়ে গেছে, এখন আমি মাছ উল্টাইয়া দিয়ার দুই সাইড আমি হালকাভাবে ভাজিয়া নিই। তো আমার মাছের দুই সাইড হালকাভাবে বাজে হয়ে গেছে, এখন আমি উঠাইয়া নিয়ার খুব সুন্দর হয়েছে ভাজা। তো আমি এখন এই পানের মাঝেই রান্না করবো, যা তেল আছে তেলের মাঝে আরো বাকি তেলগুলো এখন দিয়া দিব। মিক্স করে নিয়ার
অমিকা আবার হরিয়া রাখবো আরও 5 মিনিট। তো 5 মিনিট হয়ে গেছে, আমি মাছটা একটু নাড়াচাড়া করে দিয়া, মাছ প্রায় সিদ্ধ হয়ে গেছে। মাছ রান্না করতে বেশি সময় লাগে না, মাছ তো একদমই নরম, তো বেশি সময় লাগে না রান্না করতে। আল্লাহ হাফেজ।